আমি নিজে প্রেজেন্টেশন নিয়ে এত বেশি ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি পার্টিসিপেন্ট হিসেবে, শুধু ট্রেনার হিসেবে নয়, যে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি ম্যাক্সিমাম প্রেজেন্টেশন সেশনই দেখেছি যে মেন্টররা বা গ্রুমাররা বলেন যে প্রেজেন্টেশনের নর্মসগুলো নিয়ে তারা কথা বলেন। নর্মসের সাথে আমার বা আমাদের কোনো বিরোধিতা নেই, নর্মস সব কিছুতেই থাকে, কিন্তু প্রেজেন্টেশন কিন্তু একটা সহজাত জিনিস এবং এটা খুব আনুষ্ঠানিক কোনো কিছু নেই। মানুষ ব্যক্তি জীবনে প্রতিদিন তার বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে, স্বজনদের সাথে, শুভাকাঙ্ক্ষী বা পরিচিতদের সাথে বা বিপরীত মতাদর্শী মানুষের সাথে যেভাবে কথা বলে, সবই কিন্তু ছোট ছোট প্রেজেন্টেশন। এই এই জিনিসগুলো যখন একটা কিউমিউনিটি ফরম্যাটে স্টেজের উপর চলে আসে, যখন সেগুলোতে কিছু দু চারখানা চুম্বক কথাবার্তা যোগ করা হয়, তখন একটা প্রেজেন্টেশনে কনভার্ট হয়। কিন্তু ওই যে বলা হয় না যে পাওয়ার পয়েন্ট লাগবে বা প্রেজি ইউজ করতে হবে, বলা হয় না যে আপনার ড্রেস করতে এমন হতে হবে, বলা হয় না যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা মুভমেন্ট এরকম হতে হবে, অনেকগুলো কথা বলা হয়, এগুলো প্রেজেন্টেশনের নর্মস হিসেবে পরিচিত। আপনি যে কোনো ভালো ভালো বই পড়েন দেখবেন এগুলোতে লেখা আছে। কিন্তু আমি যে কথাটা খুব খোলাভাবে বলতে চাই সেটা হচ্ছে, বই পড়ে কেউ প্রেজেন্টার হয় না। প্রেজেন্টেশন জিনিসটা হচ্ছে ভেতরের এক ধরনের সৎ সাহসের ব্যাপার, এক ধরনের খুলে কথা বলার মতো, এক ধরনের মানসিকতার ব্যাপার। স্টেজের উপর দাঁড়িয়ে আপনি কথা বলা মানে হাতি ঘোড়া মারা নয়, স্টেজের উপর দাঁড়ানোর জন্য এক ধরনের সাহস লাগে, এক ধরনের উপলব্ধি লাগে, এক ধরনের ইনসেনিটি লাগে, ফ্যাসিনেশন লাগে। ম্যাক্সিমাম প্রেজেন্টারেরই বা ম্যাক্সিমাম মানুষেরই স্টেজের উপর উঠতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, মানুষ অনেক মানুষের সামনে দাঁড়াতে অস্বস্তি বোধ করে, মানুষের মধ্যে অনেক সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ব্যারিয়ার থাকে। আজকে ফিজিক্যাল ব্যারিয়ার নিয়ে কয়েকটা কথা বলি। যে দেখুন, আমাদের শারীরিক গঠন নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের কী বলে ওটাকে, একটু দুমড়ে মুচড়ে পড়া ভাব আছে, এক ধরনের কষ্টবোধ আছে। ধরেন আমার আকৃতিতে আমি হয়তো একটু ছোটোখাটো মানুষ, কাজে উচ্চতা নিয়ে আমার মধ্যে হয়তো একটু অস্বস্তি আছে, যেটা স্টেজের উপর আমাদের আত্মবিশ্বাসকে মেরে দেয়। হয়তো আপনি আপনার গাত্রবর্ণ নিয়ে কিছুটা চিন্তিত, হয়তো আপনি আপনার দুটো দাঁত একটু উঁচু সেটা নিয়ে আপনি হয়তো একটু লজ্জিত বা সংকুচিত, হয়তো আপনার টামি মানে আপনার মেদ বেড়ে গেছে শরীরে, কাজে আপনি স্টেজের উপর উঠে এটাকে নিয়ে বেশ বিব্রত। হয়তো আপনার স্বাস্থ্যগত দিক থেকে আপনি খুব দুর্বল, আপনাকে খুব শুকনো মনে হয় দেখলে। সো এটা নিয়েও আপনার মধ্যে এক ধরনের কষ্টবোধ আছে, এক ধরনের গ্লানি আছে, এক ধরনের অক্ষমতা আছে, এক ধরনের সংকোচ আছে, এক ধরনের লজ্জাবোধ আছে। ওই জিনিসগুলোই একজন প্রেজেন্টারকে স্টেজের উপরে কিল করে ফেলে। কিন্তু আমরা দেখেছি যে নর্মাল প্রেজেন্টেশন সেশনগুলোতে যেটা হয়, মেন্টররা বারবার নর্মসের কথা বলেন, গল্পটা কিন্তু নর্মসের না। গল্পটা হচ্ছে যে আমার যে সাইকোফিজিক্যাল ব্যারিয়ারগুলো আছে সেইগুলোকে জয় করার মতো স্বতঃস্ফূর্ততা আমার মধ্যে তৈরি হচ্ছে কিনা। এটা হচ্ছে মানুষের সাথে মানুষের কথা বলিয়ে দেওয়ার একটা চেষ্টা। একজন মানুষ স্টেজের উপর প্রাণান্তকর চেষ্টায় দাঁড়িয়ে থাকে, অসম্ভব চেষ্টায় অসম্ভব লড়াই করে তাকে শব্দ উচ্চারণ করতে হয়। সেখানে নর্মস যদি আমরা ইম্পোজ করতে যাই তাহলে যেটা ঘটে, স্বাভাবিক শব্দগুলো হারিয়ে যায়। তাহলে প্রেজেন্টেশনের সেশনগুলোতে, গ্রুমিং সেশনগুলোতে আমার কাছে কেন যেন মনে হয়, দ্বিমত থাকতেই পারে, বাট আমার কাছে কেন যেন মনে হয় এই জায়গাটুকুতে মানুষের ওই যে ভালো লাগা না লাগা, সংকোচ আর লজ্জার জায়গাগুলো, দীর্ঘ লালিত শঙ্কাগুলো, দীর্ঘ লালিত লাজুক অবনত অ্যাটিচিউড, এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। মানুষকে মানুষের সাথে খুলে কথা বলা, শরীরের বিভিন্ন হরমোন নিঃসরণের গল্পগুলো বলা বা মানুষকে ওই সাহসটুকু দেয়া যে স্টেজের উপর আপনাকে কেউ খেয়ে ফেলছে না, স্টেজের উপর গেলেই আপনি অপমানিত হতে যাচ্ছেন না, এই জায়গাগুলো নিয়ে কাজ করা খুব জরুরি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যারা প্রেজেন্টেশন দিতে খুব ভয় পান, এরা পারিবারিক এবং সামাজিকভাবে তাদের বাল্যকালীন কৈশোরে বা যৌবনে নানাভাবে বিভিন্ন নাজুক পরিস্থিতিতে পড়েছেন, বিভিন্ন রকম অপমানজনক কথা শুনেছেন এবং বারবারই মানুষের সামনে কথা বলতে গিয়ে তারা অনেক অস্বস্তিকর মন্তব্য হজম করেছেন, এবং এগুলোই তাদের মধ্যে একজন ইমোশনাল ব্যাগেজ তৈরি করে যেটা তাকে পরবর্তীতে স্টেজের উপর কথা বলতে অনেক বেশি পরিমাণে বাধা দেয়। কাজে আমি আমার গ্রুমিং সেশনগুলোতে সবসময়ই ছেলেমেয়েদের এই জায়গাগুলো নিয়ে কাজ করি। এটার খুব এস্টাবলিশ কোনো গ্রামার বা থিওরি আছে কি না আমার জানা নেই, আমি কখনো জানতে চেষ্টাও করিনি, বাট আমি জানি আজকে একজন ছোট্ট একজন প্রেজেন্টার হিসেবে আমি জানি
যে প্রথমবার কথা বলতে গিয়ে আমাকে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছিল, আর সে কারণেই আমি ঘুরে ফিরে আমার আমার পার্টিসিপেন্টের মাঝখানে আমার নিজেকেই আবিষ্কার করি। আমার অক্ষমতাগুলোই তাদের মাঝখানে আমি বারবার ঘুরে ঘুরে দেখতে পাই, এবং সেই অক্ষমতাগুলোর সম্ভাব্য সমাধান দেওয়ারই আমি বারবার চেষ্টা করি। তথাকথিত গ্রামার দিয়ে প্রেজেন্টেশন শেখানো বা বই সাজেস্ট করে প্রেজেন্টার তৈরি করার যে অক্ষম প্রচেষ্টা, সেখানে আমি কোনোদিনই মনোনিবেশ করতে চাই না।